করি, কারণ এটা তো বেশি ভালো করে ফেললে তখন আমাদেরকে ডাকা হবে না। একটা করতালি হয়ে যাক আমাদের বাবার জন্য। আমি আসলে আপনাদের সবার কাছে তাজমহল দিতে চাই। সত্যিকার অর্থে নিজে আবু জাফর বাবাকে অনেক অনেক গর্বিত করে। এবং একটু বলতেই হয় যে মাঝে মাঝে কিন্তু তমা মির্জা উপস্থাপনাও করে, ভবিষ্যতে আর করবেন এটা আশা করি, কারণ এটা তো বেশি ভালো করে ফেললে তখন আমাদেরকে ডাকা হবে না। একটা করতালি হয়ে যাক আমাদের বাবার জন্য। আমি আসলে আপনাদের সবার কাছে তাজমহল দিতে চাই। প্রাইজে মনোনীত হন মেরিল-প্রথম পুরস্কারের জন্য কলকাতার নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেখানেও জনপ্রিয়তা অর্জন করেছেন তমা। এবং মূলত তমা একজন নৃত্যশিল্পী, তার পাশাপাশি অভিনয়ে তার সফলতা সত্যিকার অর্থেই নিজে আবু জাফর বাবাকে অনেক অনেক গর্বিত করে। এবং একটু বলতেই হয় যে মাঝে মাঝে কিন্তু তমা মির্জা উপস্থাপনাও করে, ভবিষ্যতে আর করবেন এটা আশা করি, কারণ এটা তো বেশি ভালো করে ফেললে তখন আমাদেরকে ডাকা হবে না। একটা করতালি হয়ে যাক আমাদের বাবার জন্য। আমি আসলে আপনাদের সবার কাছে